দেখেন আমাদের কি বুদ্ধি, আমরা সারা বৎসর সময় গণনা করতেছি, মানে ঘন্টা মিনিট সেকেন্ড পর্যন্ত বের করে, সেকেন্ডের ভগ্নাংশ বের করে সময় গণনা করেছি। শুধু কেবল রমজান মাস আসলে আমরা আকাশের দিকে তাকায় থাকি চাঁদ দেখার জন্য, এটা কি ঠিক? আকাশে কি চাঁদ দেখা যায় সব সময়? এই যে একটা ভুলের ভিতরে আমরা ডুবছি। দুইবার আমাদের বাংলাদেশি দেখেন এইবার তিন দিন ঈদ পালন করেছে। বাংলাদেশে একটা গ্রুপ, অল্প সংখ্যক লোক হোক, কিছু লোক আপনার সোমবারে ঈদ পালন করেছে, কিছু লোক মঙ্গলবারে ঈদ পালন করেছেন, কিছু লোক আজকে আমরা, মানে অধিকাংশ লোকই আমরা আজকে ঈদ পালন করতেছি। আসলে আপনারা জানেন ঈদের দিন রোজা রাখা কি, আর রোজার দিন দিনের বেলা পান আহার করা কি? তাহলে এই তিনটা দলের মধ্যে যে কোনো একটা দল বা দুইটা দল, তিনটা দল তো, দুইটা দল হারাম দেওয়া রোজা শুরু করেছে, আবার হারাম দেওয়া রোজা শেষ করেছে। সত্য না মিথ্যা বলেন, এর একটা অবসান হওয়া প্রয়োজন না প্রয়োজন? আমরা নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন এর একটা অবসান ঘটে। এই যে তিন দিনের ব্যবধান আমরা জেনে শুনে মান্য নিতেছি, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই কর্মকাণ্ড দেখে জাতির একদিন ভুলটা ভাঙবে। ভাঙলেই আমাদের সুবিধা হবে, কোন পদ্ধতিতে ঈদ করলে একসাথে হবে আমরা সমাধান দিতে সক্ষম। আমরা এই বিশৃঙ্খলার মধ্যেও সরকার যেভাবে ঈদ করে সেভাবে ঈদ করতেছি, পরিষ্কার না পরিষ্কার না? আমরা জানি ঈদের দিন রোজা রাখা হারাম, আমরা জানি রোজার দিন দিনের বেলা পানাহার করা হারাম, তারপরেও বিরাট স্বার্থের খাতিরে সারা বিশ্বের ঐক্যের জন্যে আমরা চেষ্টা করতেছি সবাইকে নিয়ে একসাথে রোজা একসাথে ঈদ করার।